আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি নরওয়ে এবং নরওয়ের ওয়ার্ক পারমিট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, নরওয়ে একটি স্ক্যান্ডিনেভিয়ান ইউরোপের সেঞ্জেন মুক্ত দেশ। এটি অত্যন্ত সুখী এবং সমৃদ্ধশালী দেশ। নরওয়ে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে এবং অর্থনৈতিকভাবে উন্নত একটি দেশ হিসাবে সারা বিশ্বে বিবেচিত হচ্ছে। শান্তিকামী দেশ হিসাবে এটি প্রথম এবং দ্বিতীয় স্থানে পৃথিবীর সেরা দেশ হিসাবে অবস্থান করছে। নরওয়েতে ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি কিভাবে যাবেন এই ভিডিওতে আপনি জানতে পারবেন। ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং আমরা নরওয়ের জন্য করছি। নরওয়েতে আমরা কাউন্টারপার্ট রিপ্রেজেন্টেটিভ রয়েছে, তার কাছে আমরা ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিচ্ছি। সে কোম্পানির পক্ষ থেকে নিয়োগপত্র নিয়ে আমাদের কাছে ইমিগ্রেশনে জমা করে ইমিগ্রেশন থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর সেই ওয়ার্ক পারমিট এবং নিয়োগপত্রগুলো আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। ঢাকায় গুলশান 2-এ নরওয়ের দূতাবাস রয়েছে, যে কারণে নরওয়ের ভিসা লাভের জন্য আপনাকে ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে না। নরওয়ের দূতাবাসে আপনি বিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটি জমা দিয়ে দূতাবাসের সরাসরি ইন্টারভিউ প্রদানের মাধ্যমে আপনি এই ভিসাটি লাভ করতে পারেন। যেহেতু নরওয়ের দূতাবাসে ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা রয়েছে ভিসা পাওয়ার জন্য, যে কারণে যারা শিক্ষিত আছেন, ইংরেজিতে কথা বলতে পারেন, এসএসসি এইচএসসি বা তদূর্ধ্ব পাস রয়েছেন এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা রয়েছে, 1-2 বছরের অভিজ্ঞতা রয়েছে, কাজ জানেন, তারা নরওয়ের জন্য ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা নরওয়ে গমন করে আপনাদের ভবিষ্যৎ জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ নরওয়েতে ওয়ার্ক পারমিট ভিসায় রচনা করতে পারবেন। আপনারা যারা নরওয়ে যাবেন তারা বিভিন্ন রকম কাজের সুযোগ পাবেন। প্রথমত কনস্ট্রাকশন শিল্পে যারা দক্ষ রয়েছেন, বিশেষ করে রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ভেকো অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও ওয়েল্ডার সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন তারা নরওয়েতে অনায়াসেই স্কিল ওয়ার্কার হিসাবে কাজ করতে পারবেন। এছাড়াও ফ্যাক্টরি লেভেলও আপনারা কাজ করতে পারবেন। যেসব ফ্যাক্টরিতে ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরি, আইসক্রিম ফ্যাক্টরি এবং ওয়ের হাউস, শপিং মলে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্টে যারা ইউরোপিয়ান রন্ধনশৈলীর উপর দক্ষ রয়েছেন, শেফ, কুক, ইউরোপিয়ান ফুডস এর উপর যাদের এক্সপিরিয়েন্স আছে বা দেশে বিদেশে বিভিন্ন তারকামানের হোটেলে কাজ করেছেন, এই ধরনের যোগ্য ক্যান্ডিডেটরা নরওয়ের জন্য ভিসা প্রসেসিং করতে পারবেন। যারা নরওয়ে যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 11:00 থেকে বিকাল 4:00 মধ্যে সরাসরি যোগাযোগ করে নরওয়ে সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে নরওয়ের ওয়ার্ক পারমিট লাভ করে ঢাকা থেকে ভিসা পেয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে ঢাকা থেকে ফ্লাইট করে ট্রানজিট হয়ে নরওয়ের ওয়াসলোতে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।